আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা, আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম খান আপনাদের সম্মুখে আবার করোনা ভাইরাস সম্পর্কে। করোনা ভাইরাস আমাদের কিছু অভ্যাসগত পরিবর্তন এনেছে। আমরা চাই এই অভ্যাসগুলো, ভালো অভ্যাসগুলো আমরা যেন ভবিষ্যতে ধরে রাখি। যেমন আমরা আগে হাত ধুয়ে, খাবারের আগে হাত ধুয়ে খেতাম না, অনেকে বাচ্চারা খাবার দাবারের আগে হাত ধুইত না ঠিক মতো, এখন আমরা যে হাত ধোয়ার অভ্যাস করতেছি সেটা যেন ভবিষ্যতেও থাকে। আমরা আগে পরনিন্দায় ব্যস্ত থাকতাম, তো এখন আমরা যদি সামাজিক দূরত্ব বজায় রাখি, যে 6 ফুট দূরত্ব বজায় রাখি, এবং আমরা যদি পরনিন্দা করি, কাছে বসে কথা বলি, তাহলে কথার মাধ্যমে যে আমার ভিতর থেকে ড্রপলেট অন্যজনের ভিতরে ছড়াইতে পারে, কাজেই আমরা পরনিন্দা করবো না এবং ভবিষ্যতেও যেন আমরা পরনিন্দা না করি। আমরা যে মাস্ক পরার অভ্যাস অর্জন করেছি, আগে মহিলারা বোরকা যারা পরতেন না, তারা এই মাস্ক পরার অভ্যাসের সাথে সাথে বোরকা পরারও অভ্যাস করেন, এটাই কামনা করছি। আর মানুষের ভিতরে যে হিংসা বিদ্বেষ মারামারি, এগুলোও আমরা এখন বন্ধ রাখছি, আমরা এগুলো করি না, কারণ করোনার ভয়তায় মারামারি করতে যাব, তাতে তো করোনা যার ভিতরে আছে তার ভিতর থেকে আমার ভিতরেও আসতে পারে। তো আমাদের ভিতরে এই যে পরিবর্তন হয়েছে, এই হিংসা বিদ্বেষ এগুলো যেন আমরা ভবিষ্যতে ত্যাগ করে থাকতে পারি। আমরা যেন এখন যে মুখমণ্ডল ধৌত করি, হাত ধৌত করি, কুলি করি, এগুলো আসলে আমরা মুসলমান হিসাবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে এগুলো আমাদের ভিতরে ঠিকমতো অভ্যাস থেকে যাবে। আমি আশা করি সবাই যেন আমরা ভবিষ্যতে 5 ওয়াক্ত নামাজ পড়ি। সর্বোপরি মানুষের মধ্যে মানুষের জন্য যে সহানুভূতি তৈরি হয়েছে, আমি চাই সেই সহানুভূতি এবং মানবিক গুণাবলী মানুষের মধ্যে কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকুক। এটাই আপনাদের কাছে আমার আকুতি এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা। ধন্যবাদ।